বুধবার রাতে ব্যারাকপুরের সদরবাজারে নিজের চেম্বারে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা আইনজীবী রবীন ভট্টাচার্য। তারপর থেকেই কার্যত থমথমে গোটা এলাকা, আতঙ্কে বাসিন্দারা। বুধবার রাত 9টার সময় নয়াবস্তির ঠিক এই চেম্বারে বসেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা এবং তিনি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি গতকাল এই চেম্বারে যখন আইনজীবী হিসেবে কাজ করছিলেন তখনই হঠাৎ করে কিছু দুষ্কৃতি আক্রমণ করে, এখানে ঠিক বোমা মারা হয়, যে বোমার দাগ এখনও রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পোস্টিং রয়েছে এবং পরপর দুটি গুলি চলে, তার শরীরে দুটি গুলির আঘাত পাওয়া গিয়েছে। এই চেম্বারের মধ্যে বসেই তিনি গুলিতে আহত হন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি দরজা, এই দরজাটি এখনও ভাঙা এবং এই দরজা ভাঙা এবং দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে, তারপর গুলি চালায়। যে দরজা ভাঙা দরজা আমরা ভেতর দেখতে পাচ্ছি, এই ডেস্ক দেখতে পাচ্ছি যেখানে বসেছিলেন। ঘটনার পর থেকে থমথমে ব্যারাকপুর। বৃহস্পতিবার কার্যত বন্ধের চেহারা নেয় গোটা এলাকা। রাস্তায় বাস অটো চোখে পড়েনি, অধিকাংশ দোকানপাটি বন্ধ ছিল। সকাল থেকে ব্যারাকপুরের এই সমস্ত এলাকায় বন্ধ ডেকেছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের যারা অনুগামী রয়েছেন তারা বন্ধ ডেকেছেন। বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ফেরিঘাট বন্ধ রয়েছে, পাশাপাশি দোকানপাটও বন্ধ রয়েছে। কিন্তু ব্যারাকপুরের সদরবাজারের মতো একটি ব্যস্ত এলাকায় কীভাবে হামলা চালালো দুষ্কৃতীরা? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত 8:30 নাগাদ নিজের চেম্বারে বসেছিলেন তৃণমূল নেতা রবীন ভট্টাচার্য। সেই সময় হামলা চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়া হয়। কোনক্রমে চেম্বার থেকে রাস্তায় বেরিয়ে আসেন পেশায় আইনজীবী তৃণমূল নেতা। দুষ্কৃতীরাও তার পিছু ধাওয়া করে, শুরু হয় গুলি বৃষ্টি। রবীন মণ্ডলের বুকে, পিঠে ও পায়ে 3টি গুলি লাগে। রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। এরপর দুষ্কৃতীরা ওই বাড়িতে ঢোকার চেষ্টা করলে গৃহকর্তা প্রণব সরকার তাদের বাধা দেন। লোক জড়ো হয়ে যাওয়ায় সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিশ এসে গুলিবিদ্ধ রবীন ভট্টাচার্যকে উদ্ধার করে। আমি ধরে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, আমাকে বলছে যে গলি মার দেঙে। ওকে আগে তাড়িয়ে দিলাম, তাড়িয়ে দিয়ে গেটটা বন্ধ করে দিলাম। গেটটা বন্ধ করে তারপরে উপরে গেলাম, দেখলাম ওই অবস্থা। তারপরে তখনও পুলিশ আসেনি, পুলিশ আসলো তারপরে। আহত তৃণমূল নেতাকে প্রথমে ব্যারাকপুরে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়, তারপর সেখান থেকে নিয়ে আসা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে রবীন ভট্টাচার্য শরীর থেকে 3টি গুলি বের করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সংকট এখনও কাটেনি। সমীরণ পাল, নিমাই পাণ্ডা ও অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।